بسم الله الرحمن الرحيم তখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহকে রব হিসেবে মানা এটা আবার কি, আল্লাহকে ইলাহ হিসেবে মানা এটা আবার কি? রব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে তারবিয়া, লালন পালন করা। মা যেমন সন্তানকে কোলে পিঠে নিয়ে দুধ খাবার খাইয়ে পেশাব পায়খানা পরিষ্কার করে লালন পালন করে, আল্লাহ সুবহানাহু তাআলা সারা পৃথিবীতে যা কিছু আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মেথড চামার যা কিছু আছে, পশু পাখি জন্তু জানোয়ার সকলের লালন পালন কর্তাকে। এই জন্য সূরা ফাতিহাতে বলেছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল মুমিনিন বলেননি যে মুমিনদের রব, আলামিন আসমান জমিনে যা কিছু আছে। একজন ইহুদিকে খেতে কে দেয়? আল্লাহ। একজন নাস্তিকের জীবন মৃত্যুর মালিক কে? একজন হিন্দুকে রিজিক কে দেয়? আল্লাহ সুবহানাহু তাআলা। তো সকলের লালন পালন কর্তা, সকলের রব হচ্ছেন আল্লাহ সুবহানাহু তাআলা। যত দোয়া দেখবেন এই জন্য শুরু হয়েছে রব দিয়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব দিয়ে দোয়া শুরু হয়েছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব দিয়ে। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব দিয়ে। যত দোয়া রব্বি জিদনি ইলমা, অধিকাংশ দোয়া রব দিয়ে। কেন? রব বললে আল্লাহ সুবহানাহু তাআলাকে নিকটে মনে হয় যে তিনি আমার লালন পালন কর্তা। এবার আসি ইলাহ। ইলাহ কাকে বলে? যেই জায়গায় সকল গণ্ডগোলের শুরু, সকল শিরকের উত্থান হচ্ছে ইলাহের জায়গায়। বুঝে গেছেন সারা দুনিয়ার সব মানুষ আল্লাহকে রব হিসেবে মানে, বাংলাদেশেরও 90% মানুষ আল্লাহকে রব হিসেবে মানে, কিন্তু ইলাহ হিসেবে মানে না। তাহলে ইলাহ কি? ইলাহ শব্দের উৎপত্তি হচ্ছে মালুহ, বিপদে আপদে পড়ে, সমস্যায় পড়ে, দুঃখ কষ্টে পড়ে হৃদয় অন্তর যার দিকে ফিরে যেতে চায়, যার নিকটে আশ্রয় খুঁজতে চায়, তাকে বলে ইলাহ। আল্লাহ শব্দটারও উৎপত্তি হচ্ছে ইলাহ থেকে। কোথায় থেকে? ইলাহ থেকে। তো বিপদে আপদে পড়ে মানুষ যার দিকে ফিরে যেতে চায়, অন্তর যার দিকে ঝুঁকে যায়, তাকে বলে ইলাহ। আপনি বিশ্বাস করেন, বাংলাদেশের একটা মানুষ বিশ্বাস করে আল্লাহ রিজিক দাতা, আল্লাহ লালন পালন কর্তা, আল্লাহ সব কিছু, সন্তান হয় না। ডাক্তারের কাছে গেছে, কলকাতা গেছে, বেঙ্গালুরু গেছে, চেন্নাই গেছে, যখন কোথাও সন্তান পায়নি তখন চলে গেছে আজমিরে অথবা শাহজালালের কবরে, আছে না নাই? তাহলে সে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে কিন্তু ইলাহ বিশ্বাস করে না, ইলাহ কেটে গেছে। বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু করতে পারেন, কিন্তু যখন অসুস্থ হয়েছে তখন তাবিজের কাছে গেছে, তাবিজ নিতে গেছে, সে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে ঠিকই, ইলাহ হিসেবে বিশ্বাস করে না। কালেমার ইলাহ কেটে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে। এই জন্য আল্লাহ বলছে অধিকাংশ মানুষ আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও মুশরিক। ইলাহ হওয়ার একটা হক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইলাহ, তার কিছু অধিকার আছে, তার কিছু হক আছে। এই অধিকার এবং হকের জাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ, চুল পরিমাণ যদি আপনি অন্য কাউকে দিয়ে দেন, আল্লাহকে দেওয়ার পাশাপাশি যদি অন্য কাউকে দিয়ে দেন, তাহলে আপনি মুশরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বলতে পারতেন যে আল্লাহু ইলাহ, আল্লাহ হচ্ছেন ইলাহ। আল্লাহু ইলাহ এটা আরবিতে শুদ্ধ বাক্য, সঠিক বাক্য যে আল্লাহ ইলাহ, ছোট বাক্য। তারপর আল্লাহ বলেনি, আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাক্যকে বড় করে দিয়েছেন। কেন? দুনিয়ার মানুষ আমি আল্লাহ, আমি ব্যতীত ইলাহ হওয়ার যে হক রয়েছে, যে অধিকার রয়েছে, এই হক এবং অধিকার তোমরা যদি অন্য কাউকে বিন্দুমাত্র দিয়ে থাকো, সরিষার দানা পরিমাণ দিয়ে থাকো, চুল পরিমাণ দিয়ে থাকো, তাহলে আগে ওই বাতিল ভ্রান্ত ইলাহগুলোকে লাথি মেরে ভেঙে দাও। আগে লা ইলাহ, কোন ইলাহের অস্তিত্ব চলবে না, ইল্লাল্লাহ, ইলাহ হওয়ার যে হক রয়েছে, অধিকার রয়েছে, তা শুধুই শুধু একমাত্র অনলি ওয়ান কে পাওয়ার অধিকার রাখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।